আজকের এপিসোডে আপনাদের আমি চারটি বাংলাদেশি ডোমেন এবং হোস্টিং কোম্পানির সাথে পরিচয় করে যেই কোম্পানিগুলো থেকে আমি নিজেও সার্ভিস নিয়েছি আমিও দীর্ঘ বছর যাবৎ ব্যবহার করতে করে আসছি এবং এই কোম্পানিগুলো থেকে আপনারা সরাসরি বিকাশ রকেট বা নগদের মাধ্যমে ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক প্রথমে যেই কোম্পানিটা আমরা দেখব সেটা হচ্ছে একজন হোস্ট এটা বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি কোম্পানি সার্ভিস কোয়ালিটি এবং সাপোর্ট কোয়ালিটি অনেক ভালো অন্য অন্য কোম্পানি থেকে অনেক ভালো তবে একটাই সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তাদের প্রাইসটা একটু বেশি তবে প্রাইস অনুযায়ী আপনি বেস্ট সার্ভিস এবং সাপোর্ট পাবেন যেমন তাদের লাইফ চ্যাট আছে এবং আপনি ইনস্ট্যান্ট লাইফ চ্যাটে তাদের সাথে সমস্যার কথা সমাধান করে ফেলতে পারবেন সমস্যা বললে তারা সমাধান করে দিবে যদি আপনি সমস্যাটার সমাধান না করতে পারেন তাহলে তারা নিজে টিম ভি ওয়ার বা এনি সফটওয়্যার ব্যবহার করে আপনার ল্যাপটপ বা কম্পিউটার অ্যাক্সেস নিয়ে সেই সমস্যাটা সমাধান করে দেবে আমি নিজেও এই কোম্পানিটা দীর্ঘ বছর যাবৎ ব্যবহার করে আসছি সো সাপোর্ট এবং সার্ভিস কোয়ালিটি একদম বেস্ট বাংলাদেশের বেস্ট ডোমেন কোম্পানির তালিকায় এটাকে আমি সর্বপ্রথমে রাখবো এরপর দ্বিতীয় যেই ডোমেন এবং হোস্টিং কোম্পানির সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে আইটি নাট হোস্টিং এই কোম্পানি এই কোম্পানিটাও আমি নিজেও ব্যবহার করি মোটামুটি তাদের সার্ভিস কোয়ালিটি অনেক ভালো ইনস্ট্যান্ট এই কোম্পানি একজন হোস্টের মতোই তাদের লাইভ চ্যাটের অপশনও আছে আপনি সরাসরি তাদের সাথে লাইভ চ্যাট করতে পারবেন তো যাই হোক এ এদের থেকে এদের আপনার যে প্রাইসটা প্রাইসটা একটু মোটামুটি কম তবে আপনি সার্ভিসটা বা সাপোর্টটা দুটোই সেরা পাবেন যাই হোক আমরা যদি ওয়েব হোস্টিংয়ে যাই তাহলে এই যেখানে দেখতে পাচ্ছি এখানে ওয়েব স্টার্টার প্রতি বছরে প্রায় আপনার উনিশশো টাকা দিতে হবে আর কি শুরুর দিকে শুরুর দিকে সার পাবেন তবে এদের এদের কিন্তু উনিশশো টাকা নেয় এদের একটু বেশি এদের প্রায় দুই হাজার টাকার মতো পরে মানে একশো টাকা বেশি আর কি একশো টাকা কম বেশি হয় যাই হোক আমরা যদি ডোমেনে যাই ডোমেন দেখি ডোমেনের প্রাইসটা কেমন আর ডোমেনে দেখেন ডট কম ডোমেন হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকা যদি একজন দেখি তাহলে এখানে চোদ্দোশো ঊনপঞ্চাশ টাকা মানে সেম টু সেম ডোমেনের দাম যেহেতু বাড়ছে সেহেতু প্রায় সব কোম্পানিতে সেম টু সেম দাম রাখে যদি না বা তাদের ইটা না দেয় অফারটা না দেয় যাই হোক এই কোম্পানিরা আপনি ব্যবহার করতে পারবেন এদের সার্ভিস এবং সাপোর্ট কোয়ালিটি অনেক ভালো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুগলে তাদের রিভিউ কিন্তু প্লাস তিনশো প্লাস কাস্টমার এবং ফাইভ স্টার রেটিং আপনি দেখে যাচাই বেচি করে কিন্তু কিনতে পারবেন সব কিছু দেওয়া দেওয়া আছে এখানে এরপর যে কোম্পানিটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে হোস্টেবার এই কমেন্ট থেকেও আপনারা ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন এদের অনেক ধরনের হোস্টিং প্ল্যান আছে যেমন ইউএসএ অ্যাডভান্স এয়ার হোস্টিং বিডিআইএক্স হোস্টিং সিঙ্গাপুর অ্যাডভান্স শেয়ার হোস্টিং মানে লোকেশন ভিত্তিক হোস্টিং সার্ভার আছে যেমন ইউএসএর আছে বাংলাদেশের আছে বিডিআইএক্স সিঙ্গাপুরের জন্য আছে আপনি যে কোনো একটা ক্রয় করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেসের জন্য আলাদাভাবে হোস্টিং আছে আমরা যদি ইউএসে অ্যাডভান্স শেয়ার হোস্টিংয়ে ক্লিক করি এটা আমি প্রিফার করি রিকমেন্ড করি আপনার এখান থেকে কিনতে পারবেন এই যে এখানে দেওয়া আছে দুই জিবি আপনি পাবেন এখানে একটা বিষয় আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে তারা আনলিমিটেড অ্যাড ডোমেন দেয় মানে আপনি আনলিমিটেড ডোমেন এখানে হোস্টিং করতে পারবেন বা হোস্ট করতে পারবেন আপনি আলাদা করে আপনাকে আবার হোস্টিং কিনতে হবে না কিন্তু এই কোম্পানিগুলোতে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই যেমন একজন হোস্টে যদি আমি আসি এই যে ওয়েব হোস্টিংয়ে যদি আসি তাহলে এই যে এই প্ল্যানটাতে আপনি শুধুমাত্র দুইটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন বছরে আপনাকে তিন হাজার টাকা না সরি এটা যদি আমি বছরে করে দিই হ্যাঁ দুই হাজার তিনশো টাকা দিতে হবে রিনিউ হচ্ছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা মানে তিন হাজার ছয়শো টাকা আর কি বছর দিতে হবে রিনিউ করার সময় আপনি শুধুমাত্র দুইটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন কিন্তু এখানে আপনি আনলিমিটেড হোস্টিং আনলিমিটেড ডোমেন হোস্ট করতে পারবেন আনলিমিটেড ই ক্যান ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড সাব ডোমেন আনলিমিটেড এফ টিভি সার্ভার সব কিছু আনলিমিটেড পাবেন তো আমি রিকমেন্ড করি আপনি এটাও ইউজ করে দেখতে পারেন আমি যেহেতু নিজেও এগুলো ব্যবহার করেছি সো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো এদের সার্ভিস এবং সাপোর্ট কোয়ালিটি অনেক ভালো এদেরও আপনার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মেসেজ করার জন্য বা চ্যাট করার জন্য লাইভ চ্যাট অপশান আসে তবে এদেরটা মেসেঞ্জারে মানে আপনি ডিরেক্টার তাদের সাথে মেসেঞ্জারে কথা বলতে পারবেন আচ্ছা এরপরে সর্বশেষ যেই হোস্টিং কোম্পানিটা সেটা হচ্ছে পুটুল হোস্ট এটা এই তিনটা কমার থেকে একটু ডিফারেন্ট কারণ এখানে প্রতি বছরই বিভিন্ন ধরনের অফার চলে যেমন এই যে এখন এখনও আপনি দেখতে পাচ্ছেন হোস্টিংয়ের ওপর কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে প্লাস ডট কম ডোমেন আপনি বারোশো টাকা মানে সাড়ে বারোশো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু এই আইটি নাট হোস্টেংয়ে কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা এখানেও কিন্তু চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকা একজন হোস্টে প্লাস আমরা যদি হোস্টে আসি এখানেও দেখি এখানে এখানে তো দাম বেশি হওয়ার কথা এই যে এখানে দেখা যাচ্ছে এখানে প্রায় এগারো এগারো ডলার সত্তর সেন্ট আমরা যদি বিডিটি করে দিই তাহলে হয়তো মূল প্রাইসটা দেখতে পাবো এই যে এখানেও কিন্তু চোদ্দ সরি এখানে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা মানে অনেক কম আর এখানে কত এখানে আপনি বারোশো ঊনপঞ্চাশ টাকা সাড়ে বারোশো টাকা আর এখানে একটু কম আছে আপনি এই কোম্পানি থেকে কিনতে পারেন ডট কম ডোমেন তবে রিনিউ করার জন্য অবশ্যই চোদ্দোশো পঞ্চাশ টাকা লাগতে পারে রিনিউ করার জন্য তারা একটু বেশি চার্জ করে না রিনিউ করার জন্য তেরোশো পঞ্চাশ টাকা তো এই কোম্পানি থেকে আপনারা ডোমেন কম দামে কিনতে পারেন আর হোস্টিং কেনার জন্য আপনার এই কোম্পানিটাও ইউজ করতে পারেন যেহেতু হোস্টে বা আনলিমিটেড ডোমেন হোস্টিং সব কিছু দিতেছে সো আপনি তাদেরটা ইউজ করতে পারেন অথবা আইডিনাট হোস্টিং বা একজন হোস্ট সবগুলো কোম্পানি অনেক ভালো আপনার যেই কোম্পানি থেকে কেনার প্রয়োজন পারে সেটা থেকে কিনবেন যেখানে কম পাবেন বিভিন্ন অফার চলে সেখানে কম পাবেন সেখান থেকে কিনবেন তো কম বেশি সার দেওয়া হয় পুটুল হোস্টে তো আমি রিকমেন্ড করব আপনি হোস্টিং কেনার জন্য পুটুল হোস্ট বাছাই করেন চুজ করেন আর হচ্ছে ডোমেন কেনার জন্য হোস্ট তারপরে এই দুইটা কোম্পানি ডোমেন ডোমেনের সাথে আপনি এই হোস্টিং অ্যাড করে ফেলবেন আদারওয়াইজ আপনি যদি সাপোর্টের দিকে কোনো কম্প্রোমাইজ না করতে চান যে আমার ইনস্ট্যান্ট সাপোর্ট দরকার সাথে সাথে যাতে আমি কোনো সমস্যার সমাধান পাই তাহলে আমি রিকমেন্ড করব একজন হোস্ট কারণ তারা ইনস্ট্যান্ট আপনাকে আপনার সমস্যাটা সমাধান করে দিবে যদিও অন্য অন্য কোম্পানির লাইক আইটি না হোস্ট আইটি নাট হোস্টিং বা হোস্টেবার বা পুটুল হোস্ট এরা একটু সময় নিতে পারে আপনার সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে বাট এই একজন হোস্ট এটা সাথে সাথে আপনাকে সমস্যার সমাধান করে দিবে যেহেতু আমি দীর্ঘ বছর যাবৎ ব্যবহার করে আসছি সো আমি এটাতে আপনাকে সিউরিটি দিতে পারবো তো আপনার যদি একটা ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন পড়ে এবং আপনি যদি ডোমেন এবং হোস্টিং বাংলাদেশে কোন কোম্পানি থেকে ক্রয় করতে চান বিকাশ রকেট বা নগদের মাধ্যমে তাহলে অবশ্যই এই চারটা কোম্পানি থেকে আপনি ক্রয় করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই তো এই ছিল আজকের এই পর্ব আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কোন কোম্পানি থেকে ডোমেন এবং ঘোষটি কিনলে ভালো হবে বা বাংলাদেশে কোন কোম্পানি ডোমেন স্ট্রিং কোম্পানিটার সেরা তো যাই হোক দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে